গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অভিরংস ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল এখন বেরিয়ে যাচ্ছি আমরা, 7টা বাজে। আমরা যাচ্ছি ট্রপিক্যাল মেডিকেল হসপিটাল। তো এটা অভিকে নিয়ে অনেকদিনই যাওয়ার কথা ছিল, ওর স্কিনে কিছু অসুবিধা হচ্ছিল অনেকদিন ধরে, তো ভাবলাম ওখানে একবার দেখিয়ে নিই। ওখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় শুনেছি, তো চলো যাওয়া যাক। অনেকটা লেট হয়ে গেছে, আরও সকালে আমাদের বেরোনোটা উচিত ছিল, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। ওপি এখন গাড়িতে ফোনটা একদম লাগিয়ে নিচ্ছে, কারণ রাস্তাটা তো আমরা জানি না। রাস্তাটা তাহলে জেনে যাবো, দেখে দেখে যাবো, ম্যাপ অন করে একদম। তো চলো বেরিয়ে যাওয়া যাক। নাম হলো কলকাতা স্কুল অফ ট্রাফিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক। জানি না এরপরে কত রোদ উঠতে পারে। হেলমেট ঠিক করার জন্য এখন একটু দাঁড়িয়েছি, আবার রওনা দিচ্ছি। তো আমরা গুগল ম্যাপ দেখেই পুরো রাস্তাটা যাচ্ছিলাম, যেহেতু রাস্তাটা আমাদের জানা ছিল না, আর সকালের সময় ছিল বলে রাস্তা খুব ফাঁকাও ছিল। তোমরাও চেষ্টা করবে খুব সকাল সকাল বেরিয়ে যাওয়ার, আর যদি তোমরা মধ্যমগ্রাম বা এয়ারপোর্টের দিক থেকে যেতে চাইছো তাহলে সেক্ষেত্রে L238 যে বাসটা হয়, সে যেটা হাওড়া যায়, সেই বাসে করেও কিন্তু তোমরা পৌঁছাতে পারবে। আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি, এখন গাড়িটা পার্ক করছি, ভেতরেই রেখেছি গাড়িটা, কারণ এখানে করে এখানে কিন্তু আলাদা করে কোনো পার্কিং নেই। আর এটা আমরা জাস্ট একটা সাইড শুধুমাত্র দেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে একটা লম্বা লাইন লেগে গেছে, যেহেতু আজকে মানে ছেলেদের শুধু, তাই বলছে নাকি ভিড়টা অনেকটাই কম ছিল। মেয়েদের দিনে কিন্তু মানে যেদিন মেয়েদের দেখানো হয় সেদিন হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার, এই দুটো দিন নাকি প্রচণ্ড ভিড় হয়। তো বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ধরনের বিল্ডিং আছে, অনেকগুলো এখানে গেট আছে, সব গেটের নাম দেওয়া আছে, Gate 1, Gate 2, Gate 3, Gate 5, এমনি করে সমস্ত গেটের নাম দেওয়া আছে। তো আমরা সমস্ত জায়গাটা তো ঘুরে দেখতে পারিনি, যেমন এখানে বিভিন্ন ধরনের টেস্টগুলোও হচ্ছিলো। তো যেটুকু ঘুরে দেখেছি সেটুকু তোমাদেরকে এই ভিডিওতে তুলে দিলাম, আর সমস্ত জায়গায় কিন্তু বোর্ডে দেখা আছে, তোমরা সহজে বুঝতে পেরে যাবে। তো এখন প্রায় 9টা বেজে গেছে, টিকিট কাউন্টার কিছুক্ষণের মধ্যেই খুলে যাবে। তো লোকজন অনেক সকাল থেকেই দাঁড়িয়ে আছে, কিছু করার নেই, অনেক দূর থেকেই আসে। এখানে সিকিউরিটিরা প্রচণ্ড হেল্পফুল, তারাই একে একে তোমাদের নিয়ে যাবে ডাক্তারের চেম্বারের দিকে, টিকিট কাউন্টারের দিকে। তো আমার টিকিট এখন কাটানো হয়ে গেছে, আমি আবার ডাক্তার তাদের জন্য আলাদা করে লাইন দেখেছে, তার মধ্যে দাঁড়িয়ে যাব। তো বসে আছি এখন, দেখি কতক্ষণে হয়ে যায়। তো একে একে 10-15 জন করে ঢোকাচ্ছে, তার জন্যেই খুব জলদির মধ্যেই হয়ে যাচ্ছে সবারই। তো তোমরা যারা যাচ্ছ তারা ফ্রি অফ কস্ট কিছু ওষুধ পেয়ে যাবে ফার্মাসি থেকেই, ওখানে পাশেই আছে। তো আমাদের এখন দেখানো হয়ে গেছে ডাক্তার, ওষুধও একটা পাওয়া গেছে, তো বাকি ওষুধগুলো নিতে হবে এখন, দেখা যাক। বাইরে 1 নম্বর গেটে বলেছে যেতে। হসপিটাল থেকে এই একটা মাত্র ওষুধই আমরা পেয়েছিলাম, তো এখন বাকি ওষুধগুলো নিতে যেতে হবে। 1 নম্বর গেটের বাইরে সমস্ত দোকান আছে, সেখানে যাচ্ছি এবারে। আর প্রচণ্ড খিদেও পেয়েছে, ওষুধটা নিয়েই আমরা কিছু আগে খেয়ে নেব। সকালবেলা 7:45 এখানে আমরা ঢুকেছিলাম, তখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আর এখন বাজছে 11টা, মানে বুঝতেই পারছো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে বিভিন্ন বিল্ডিংয়ে কাজও হচ্ছে, আর অনেক অনেক বড় কিন্তু ক্যাম্পাসটা। তো তোমরা যখন যাবে ভালোভাবে সময় থাকলে ঘুরে দেখতে পারো। তো এখানে ফ্র্যাঙ্ক রস থেকে 20% ডিসকাউন্টে আমরা ওষুধ নিয়ে নিয়েছি, তারপরে এখানে এখন খাবার খাবো, কচুরি তরকারি খেয়েছি আর একটা মিষ্টি খেলাম। এখানে এই মেয়েটাকে আমরা একটা মাজা কিনে দিলাম, পয়সা চাইছিলো আমরা পয়সা দিলাম না, কারণ এইরকম অনেক র্যাকেট চলে, সেজন্য আমরা পয়সা দেওয়াটা খুব একটা পছন্দ করি না, আমরা খাবার কিনে দিয়ে দিই।
তো সমস্ত কিছু কাজ সারার পরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন ওয়েদারটা খুবই ভালো ছিল, আমরা লাকিলি মানে খুব ভালো ওয়েদার পেয়েছি বলে এত সুন্দর করে কাজটা আমাদের মিটে গেল। তোমরাও কিন্তু যখন যাবে খুব সকালে বেরোবে, তবেই গিয়ে তাড়াতাড়ি কিন্তু দেখানো হয়ে যাবে, বেশি যত দেরি করবে তত কিন্তু তোমাদের কষ্ট বাড়বে, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে। তবে যেহেতু অভিকে দেখানো ছিল তাই ছেলেদের লাইন অতটা হয় না, বলছে মেয়েদের লাইন কিন্তু অনেক লম্বা হয়, তাই আমরা অতটা প্রবলেমে পড়িনি। তো তোমরাও সমস্ত ডিটেলস জানতে চাইলে গুগল করে অবশ্যই দেখতে পারো, আর আমার এই ভিডিওটা তো রইলই তোমাদের হেল্পের জন্য। তো অ্যাট লাস্ট ঘর পৌঁছালাম, এখন সবে জাস্ট গাড়িটা রাখা হয়েছে, বা যাই উপরে পুরো মনে হচ্ছে বাঘ মেরে এসেছি আমার লাগছে। আমাকে যদিও বা একটু ঠিক লাগছে, অভিকে একেবারে ঠিক মনে হচ্ছে বাঘ মেরে এসেছে। তো চলো যাওয়া যাক ঘরে। লিফটেরও আর অপেক্ষা করতে পারছি না, আমার কত তাড়াতাড়ি নামবে লিফটটা। মানে এত ভোরবেলা উঠে গেছি, এমনিতেই আমরা রাত করে শুই বলে ভোরে ওঠা আমাদের জন্য বিশাল টাফ ব্যাপার। তো তার মধ্যে এতটা গেছি এসছি তো খুব টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। একদম ফ্রেশ হয়ে স্নান টান করে খেয়ে একদম টানা লম্বা ঘুম দিলাম। বুঝতেই পারছো আমার মুখটা একদম ফুলে গেছে, চোখ মুখ ফুলে গেছে, এত ঘুমিয়েছি। অভিও প্রচুর ঘুমিয়েছে, অভি তো এখন সন্ধ্যেবেলা ভাত খেলো স্নান করে, ও জাস্ট শুধু ফ্রেশ হয়ে পুরো ঘুমালো, মানে ও এতটাই টায়ার্ড ছিল, এতটা গাড়ি চালিয়ে গেছে এসছে। তুমি রেডি হয়ে যাই ফট করে, কয়েকটা জিনিস নিয়ে আসি, একটু বাজারে দরকার আছে, তারপর এসে কথা বলছি। তো আজকে একটু বাজার গেছিলাম এই কারণেই যে কালকে জামাই ষষ্ঠী আছে, তো জামাই ষষ্ঠীর জন্য টুকটাক কেনাকাটা করতে গেছিলাম, সেরকম কিছু না, বাজার হাট করলাম। আর মায়ের জন্য একটা শাড়ি নিলাম, এমনি নর্মাল শাড়ি, সেরকম কিছু আর বাজার করিনি এইবারে। তো এইগুলো করেই এসে আজকে মানে দুবার দুবার করে এত জার্নি হয়ে গেল, মানে গাড়িতে আসা যাওয়া করে খুব, সেই জন্যে ব্যথা করছে কোমর টোমর একদম, আর ভালো লাগছে মনে হচ্ছে কতক্ষণে শুই। আর কালকেও সকাল সকাল উঠতে হবে, কারণ জামাই ষষ্ঠী রিচুয়ালসগুলোও আছে, আর খাওয়া দাওয়াও হবে জামাই ষষ্ঠী বলে কথা। তো কালকের জন্যে তাড়াতাড়ি শুয়ে পড়বো আর সকালে তাড়াতাড়ি উঠবো, তাই আজকে আর ভিডিওটা এর থেকে বেশি লম্বা করছি না। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বা লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই। আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবে কেমন লাগছে অভিরংস ব্লগের সমস্ত ব্লগগুলো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে। তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।